জি কিউই কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো আজকে আমি আলোচনা করবো দু হাজার বাইশ সালের জানুয়ারি মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের নতুন করে দেওয়া হয়েছে সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে আজ আলোচনা করছি যার পূর্ণমান রয়েছে কুড়ি তো তোমরা কী কী প্রশ্ন দিয়েছে সেটা তোমরা দেখে নাও দেখো এখানে এক নম্বরে যে প্রশ্নগুলো আছে সেখানে ঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে যেখানে তিন নম্বর রয়েছে তিনটে মাল্টিপল চয়েস কোশ্চেন তোমাদের এখানে দেওয়া হয়েছে দু নম্বরে রয়েছে দেখো তিনটি কোশ্চেন রয়েছে এখানে তিনটি প্রশ্নই একটি বাক্যে উত্তর দিতে হবে তিন নম্বরের প্রশ্ন রয়েছে তিনটি যেটির মান মান রয়েছে তোমাদের তিন করে মোট ন নম্বর এবং চার নম্বরের প্রশ্ন রয়েছে একটি যেটির মান রয়েছে তোমাদের পাঁচ নম্বর তো প্রশ্নটা একটু ভালো করে দেখে নাও দেখে নেওয়ার পরে আমরা চলে যাব একদম উত্তর পর্বে তো দেখো প্রথম যে একের দাগের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেখানে আমরা উত্তরগুলো কি হবে আমরা দেখে নিচ্ছি তো এখানে একের দাগে যে প্রশ্ন রয়েছে সেটা তোমরা দেখো এখানে দেওয়া হয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক একে বলেছে ছন্দে বাঁধা ছন্দে বাঁধা কী এখানে চারটি অপশন রয়েছে পাখির ডাক রাত্রি দিন ঘড়ির কাঁটা জাহাজ তো উত্তর এখানে হয়ে যাবে রাত্রিদিন দিন দুই প্রশ্নে বলা আছে জীবন হবে ড্যাশ শূন্যস্থানে হবে স্বপ্নময় দ্বন্দ্বময় কাব্যময় না পদ্যময় তো উত্তর লিখবে তোমরা ঘরেরটা পদ্যময় আসি এক দিনের প্রশ্নে দিন্দুপুরে ড্যাশ ডাকে এখানে এসে শূন্যস্থানে কি বসবে ঝিঝির পাখির গাড়ির না ঝড়ের তো এখানে উত্তর হয়ে যাবে পাখির পাখির ডাক বা পাখি ডাকে ঠিক আছে তো এইভাবে তোমরা উত্তর গুলো করবে মাল্টিপাল তারপর উত্তর যেটা হবে সেটা লিখে আন্ডারলাইন করবে ঠিক আছে তো এরপর আমরা দুয়ের দাগের প্রশ্নগুলো উত্তর কি হবে সেটা আমরা দেখে নেব তো এবার আসছি দুয়ের দাগের প্রশ্নে দু এক প্রশ্ন বলেছে নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও এখানে তিনটে প্রশ্ন রয়েছে এক নম্বর করে তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা দেখো ছন্দে শুধু কান্দাকো কবিতায় কবি কোন কথায় কান দিতে নিষেধ করেছেন তো উত্তর ছন্দে শুধু কবিতায় কবি কথায় করেছেন আসি দুই দুইয়ের প্রশ্নে ছন্দ শোনা যায় না কো কখন ছন্দ শোনা যায় না তো উত্তর লিখবে কবি অজিত দত্তের মনে হয়েছে সমস্ত দ্বন্দ্ব বিবাদ হিংসা দেশ ভুলে না গেলে মন দিয়ে ছন্দ শোনা যায় না আসছি দুই তিনের প্রশ্নে দুই তিনের প্রশ্নে বলেছে কেউ লেখেনি আর কোথাও কোন প্রসঙ্গে কবি কথা বলেছেন তো উত্তর লিখবে নদীর আপন মনে বয়ে চলার মধ্যে যে ছন্দ আছে তা অপূর্ব এর আগে এমন ছন্দ এমন ছড়া আর কেউ লেখেনি ঠিক আছে তো আসছি তিন প্রশ্ন এখান থেকে প্রশ্নে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও এখানে তিন গুণ তিন মানে নয় নম্বর রয়েছে এখানে তো এখানে প্রশ্নটা আছে মনের মাঝে জমবে মজা মনের মধ্যে কিভাবে মজা জমে ওঠে তো উত্তরটা দেখো তোমরা এইভাবে লিখবে কবি অজিত দত্ত ছন্দে শুধু কান ডাকো কবিতায় জানিয়েছেন আমাদের জীবন হলো ছন্দময় জীবনের এই সহজ ছন্দ বুঝতে হলে কানকে সজাগ রাখতে হয় এই প্রসঙ্গে তিনি কয়েকটি বিষয়ের উল্লেখ করেছেন যাদের মধ্যে অপূর্ব ছন্দের দোলা আছে যেমন নদীর আপন বেগে বয়ে চলা পাখির অপূর্ব গান সন্ধ্যাবেলা ঝিঝি পোকার ডাক এদের মধ্যে রয়েছে ছন্দের অপূর্ব খেলা তারপর লিখবে যে মানুষ তার কানকে সজাগ রাখতে জানে সেই মানুষই পারে ছন্দের এই খেলাকে উপলব্ধি করতে আর সেই বাস্তব হলে মনের মধ্যে অদ্ভুত এক মজা বা আনন্দ জেগে ওঠে পরের প্রশ্নে প্রশ্ন পদ্য লেখা সহজ নয় পদ্য লেখা কখন কঠিন হয়ে ওঠে তো উত্তর লিখবে কবি অজিত দত্ত ছন্দে শুধু কান্ডাক নামাঙ্কিত কবিতায় জানিয়েছেন সকলেই পদ্য লিখতে পারে না গদ্য লেখা সহজ কিন্তু অসাধারণ পদ্য লেখা বেশ কঠিন কেননা তার জন্য ছন্দ সম্পর্কে সহজ অনুভূতি থাকা দরকার ছন্দে তাল সম্পর্কে বোধ দরকার আর সেই জন্য পদ্য লেখা সহজ নয় তো চলো এর পরের প্রশ্নটা দেখে নিচ্ছি তিন তিনের প্রশ্নে বলা আছে চিনবে তার ভুবনটাকে কিভাবে ভুবনকে চেনা সম্ভব হবে তো উত্তর লিখবে পৃথিবীর সব কিছুতে ছন্দ আছে পৃথিবী ছন্দহীন নয় সেই সব ছন্দকে মন প্রাণ দিয়ে উপলব্ধি করতে হয় আমাদের শ্রবণযন্ত্র যে কোনো অনুভূতিকে ধরতে পারে আসলে মানুষ যদি মন দিয়ে শোনে এবং উপলব্ধি করে তবে তারা যে কোনো বিষয়ের মধ্যে ছন্দের অস্তিত্ব অনুভব করতে পারে আর তখন ভুবনটাকে চেনা সম্ভব হয় এরপর আসছি আমরা চারদ্যাগের প্রশ্নে চারদ্যাগের প্রশ্নে বলা হয়েছে দেখো নিচের প্রশ্নটির উত্তর নিজের ভাষায় লেখো কিচ্ছুটি নয় ছন্দহীন ছন্দে শুধু কান কবিতায় কবি সমস্ত কিছুর মধ্যে কিভাবে ছন্দের সন্ধান পেয়েছেন তা বিশ্লেষণ করো তো উত্তরটা ঠিক তোমরা এইভাবে লিখবে জগতের কোনো কিছুই ছন্দহীন নয় কবি অজিত দত্ত মনে করেন আমাদের জীবন নিয়ন্ত্রিত হয় অদ্ভুত এক ছন্দের দোলায় জীবজগতের মধ্যে রয়েছে অদ্ভুত এক ছন্দের দোলা এমনকি জড়জগতের জগতের মধ্যেও রয়েছে ছন্দের খেলা কবি বিষয়টিকে বোঝাতে গিয়ে জানিয়েছেন পাখির ডাক যেমন ছন্দ আছে নদীর বয়ে চলার মধ্যেও তেমন ছন্দ সহজ ছন্দ রয়েছে তাই কবি বলেছেন কোনো কিছুই ছন্দহীন নয় তো এখানেই তোমাদের মডেল একটি টাস বাংলা শেষ হয়ে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুর সঙ্গে শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে সবার প্রথম পৌঁছা পেতে তো আজকে এখানে ভিডিও শেষ করছি টাটা গুড জি কেউই কিরণ চ্যানেলের এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকে আমি আলোচনা করবো দু সালের জানুয়ারি মাসে যারা তোমরা সেভেনে উঠেছো তাদের যে নতুন করে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের আমি আজ ইংরেজি পার্টটা আলোচনা করছি যার পূর্ণমান রয়েছে কুড়ি তো এই অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের খাতার মধ্যে করতে হবে এবং স্কুলের মধ্যে তোমাদের জমা দিতে হবে তো চলো দেখে নিচ্ছি এখানে কি কী প্রশ্ন আছে এর আগের অন্যান্য বিষয়ের অ্যাক্টিভিটি টাস্ক আমি অলরেডি আমার চ্যানেলে দিয়েছি সেগুলো ভিডিও যদি দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে বন্ধুর সঙ্গে শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে সবার প্রথমে পাওয়ার জন্য তো চলো আজকে দেখে নিচ্ছি কী প্রশ্ন এখানে আছে তো দেখো প্রথমে যেটা বলা হয়েছে রিড দ্য প্যাসেজ গিভেন বিলো অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স দ্যাট ফলো তো এখানে একটা প্যাসেজ তোমাদের দেওয়া হয়েছে সেটা তোমাদের পড়তে হবে পড়ার পর যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমাদের উত্তর করতে হবে তো চলো দেখে নিচ্ছি কী প্র্যাসেজ এখানে রয়েছে দেখো বলেছে দ্য বুক অফ ন্যাচার থেকে এটা নেওয়া হয়েছে তো আমি এটা পড়ছি তোমরা দেখো হোয়েন ইউ অ্যান্ড আর টুগেদার যখন তুমি এবং আমি একসঙ্গে থাকতাম ইউ অফ আস্ক মি কোয়েশ্চেন্স অ্যাবাউট থিংস তুমি আমাকে অনেক বিষয় নিয়ে প্রশ্ন করতে অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম এবং আমি সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতাম নাও দ্যাট ইউ আর অ্যাট মিশৌরি অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ এখন তুমি রয়েছ মিশৌরিতে এবং আমি রয়েছি এলাহাবাদে উই ক্যান নট হ্যাভ দিজ টক্স তাই আমাদের মধ্যে আর এই কথাবার্তা হয় না আই এম দেয়ার ফোর গোয়িং টু রাইট টু ইউ ফ্রম টাইম টু টাইম সুতরাং আমি তোমাকে সময়ে সময়ে কিছু লিখে জানাবো কি লিখে জানাবো শর্ট অ্যাকাউন্ট অফ দ্য স্টোরি কিছু ছোট ছোট গল্প অফ আওয়ার আর্থ আমাদের পৃথিবীকে নিয়ে অ্যান্ড মেনি কান্ট্রিজ এবং অনেক দেশ নিয়ে স্মল গ্রেট অ্যান্ড স্মল ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড যে পৃথিবীটা ছোট এবং বড় দেশ নিয়ে বিভক্ত হয়েছে ইউ হ্যাভ রেড এ লিটিল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি তুমি অল্প কিছু পড়েছ ইংরেজি ইতিহাস এবং ভারতের ইতিহাস নিয়ে বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটিল আইল্যান্ড কিন্তু ইংল্যান্ড হলো একটা ছোট্ট দ্বীপ অ্যান্ড ইন্ডিয়া দো এ বিগ কান্ট্রি কিন্তু ভারতবর্ষ হলো একটা বড় দেশ ইটস অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ সার্ফেস এইগুলো হচ্ছে পৃথিবীর উপরিতলের একটা ক্ষুদ্র অংশ তো চলো এরপর দেখে নিচ্ছি অ্যাক্টিভিটি ওয়ানে কি রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ অ্যাক্টিভিটি ওয়ানে রয়েছে টিক দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ যেটা সঠিক উত্তর হবে সেখানে তোমাকে টিক দিতে হবে তো দেখো এখানে কি রয়েছে প্রথম যে প্রশ্নটা রয়েছে দ্য অথর ওয়াজ রিসাইডিং অ্যাট তো এখানে লেখক কোথায় বাস করেন মিশৌরি নিউ দিল্লি না এলাহাবাদ তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আই এম ইন এলাহাবাদ এই লাইনটা কিন্তু এখানে রয়েছে তাহলে লেখক নিশ্চয়ই এলাহাবাদে থাকেন তো উত্তর তোমরা সি করবে এলাহাবাদ প্রশ্ন নম্বর দুই এ বলেছে নেহরু উড রাইট লেটার্স টু ইন্দিরা এভরিডে টাইম টু টাইম ওয়ান্স এ হোয়াইল তো এখানে এখানে লেখা ছিল টাইম টু টাইম কথাটা কিন্তু এখানে ছিল ঠিক আছে আমি তোমাকে সময়ে সময়ে চিঠি লিখবো তো এখানে নিশ্চয়ই বিটা হবে টাইম টু টাইম অপশান বি হচ্ছে সঠিক উত্তর দু নম্বরে বলেছে দেখো তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে ইংল্যান্ড ইজ এ বিগ কান্ট্রি এ স্মল ন্যাশন এ লিটিল আইল্যান্ড তো এখানে উত্তর হয়ে যাবে লিটিল আইল্যান্ড কারণ দেখো শেষ লাইনের আগেই রয়েছে ইংল্যান্ড ইজ অনলি এ লিটিল আইল্যান্ড ঠিক আছে তো এখানে অপশন সি হচ্ছে সঠিক উত্তর এরপর আমরা চলে যাব বিয়ের দ্যাগের প্রশ্নে বিয়ের দাগের প্রশ্ন এবং উত্তর নিয়ে আমরা দেখে নিচ্ছি কি প্রশ্ন রয়েছে এবং তার উত্তর কি হবে দেখো এখানে বিয়ের দাগে যে প্রশ্নগুলো রয়েছে সেখানে রয়েছে হোয়াই ডিড নেহেরু ওয়ান টু রাইট টু হিজ ডটার তো এটা অ্যান্সার করবে সিন্স নেহেরু ওয়াজ ইন এলাহাবাদ অ্যান্ড হিজ ডটার ওয়াজ ইন মিশৌরি দে উড নট হ্যাভ টক্স টু ইক্টলি সো হি ওয়ান্টেড টু রাইট টু হিজ ডটার ঠিক আছে তো এখানে বলেছে কেন নেহেরু তার মেয়েকে চিঠি লিখতে চায় তো উত্তর হবে যে যেহেতু নেহেরু এলাহাবাদে থাকে এবং তার কন্যা মিশরিতে থাকেন তাই তাদের মধ্যে রকম কথাবার্তা হয় না তাই তিনি তাকে চিঠি লিখতে চান ঠিক আছে তো এইভাবে কিন্তু প্রশ্নের উত্তরটা লিখবে বি নাম্বার প্রশ্নে বলা হয়েছে দু নাম্বার প্রশ্নে বলা হয়েছে হোয়াট ডিড নেহেরু ইন্টেন টু রাইট তো উত্তর লিখবে নেহেরু ইন্টেন টু রাইট শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ গ্রেট অ্যান্ড স্মল ইন হুইচ ইট ইজ ডিভাইডেড তো এখানে বলেছে নেহেরু কী নিয়ে লিখতে চান তো এখানে বলেছে নেহেরু অল্প কিছু গল্প লিখতে চান পৃথিবীকে নিয়ে বা ছোটো গল্প লিখতে চান পৃথিবীকে নিয়ে এবং তার দেশগুলোকে নিয়ে যে পৃথিবী ছোট বড়ো দেশ নিয়ে গঠিত হয়েছে ঠিক আছে তো এইভাবে কিন্তু উত্তরটা তোমরা লিখবে তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে হাউ ইজ ইন্ডিয়া কম্পেয়ার টু ইংল্যান্ড ভারতবর্ষকে কীভাবে ইংল্যান্ডের সঙ্গে তুলনা করা হয়েছে অ্যাকর্ডিং টু নেহরু নেহরুর মত অনুযায়ী ইংল্যান্ড ইজ অনলি এ লিটিল আইল্যান্ড ইংল্যান্ড হচ্ছে একটা ছোট্ট দ্বীপ অ্যান্ড ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি ভারতবর্ষ হচ্ছে একটা বড় দেশ তো এরপর আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি টুতে অ্যাক্টিভিটি টুতে বলা হয়েছে দেখো ফিলিং দ্য ব্ল্যাংস উইথ পজিটিভ প্রোনাউন্স অ্যান্ড পজিটিভ অ্যাডজেক্টিভ এই যে প্রোনাউনগুলো এই শূন্যস্থানগুলো রয়েছে সেই শূন্যস্থানগুলোর মধ্যে তোমাকে পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভ দিয়ে পূরণ করতে হবে প্রথম যে প্রশ্নটা বলা হয়েছে দিস উইন্টার এখানে ড্যাশ রয়েছে ফাদার গেভ মি এ নিউ সোয়েটার মানে এই বছর শীতে আমার বাবা আমাকে একটি সোয়েটার দিয়েছেন তাহলে এখানে নিশ্চয়ই মাই বসবে আমার বাবা হবে মাই ফাদার ক্যান ইউ স্পেয়ার মি এ পেন অ্যাজ আই ফরগেট টু ব্রিং এখানে হবে মাইন বলছে তুমি কি আমাকে তোমার পেনটি দিতে পারো যেটা আমি আমার টানতে আমি ভুলে গেছি তো এইভাবে এখানে লিখবে তোমরা মাইন ইয়ার্স অ্যাগো দিস প্লট অফ ল্যান্ড বিলং টু এখানে হবে আওয়ার্স বাট নাও উই ডোন্ট লিভ হেয়ার তো কিছু বছর আগে এই জায়গাটা আমাদের ছিল কিন্তু আমরা এখানে বাস করি না তোমরা এখানে লিখবে আওয়ার্স এবার চলে যাচ্ছি আমরা অ্যাকুইটি থ্রিতে অ্যাকুই থ্রিতে বলেছে রাইট এ লেটার ইন অ্যাবাউট সেভেন্টি ওয়ার্ডস টু ইয়ার ফ্রেন্ড ডিসক্রাইবিং হার অর হিম অ্যাবাউট ইউর ভিলেজ অর টাউন একটা চিঠি তোমাকে লিখতে হবে বন্ধুকে যে চিঠিটি তোমাদের সত্য ওয়ার্ডের মধ্যে লিখতে হবে কী নিয়ে লিখতে হবে না তোমার গ্রাম নিয়ে বা তোমার শহর নিয়ে মেনশন অ্যাবাউট দ্য ভেরিয়াস ফ্লাওয়ার্স ফ্রুটস অ্যান্ড বার্ডস দ্যাট ইউ সি অ্যারাউন্ড ইউর হাউস কী কী দিয়ে লিখতে হবে সেই চিঠিটা চিঠির মধ্যে থাকবে নানান রকম ফুল নানান রকম ফল নানান রকম পাখি যেগুলো তোমাদের বাড়ি আশেপাশে দেখা যায় সেই নিয়ে তো চলো এটার উত্তর কী হবে আমরা দেখে নিচ্ছি আমরা চিঠিটা লিখে নিচ্ছি তো এখানে দেখো তোমরা চিঠিটি ঠিক এইভাবে শুরু করবে এখানে লিখবে ডিয়ার সৈকত এখানে তোমাদের তোমাদের বন্ধুর নাম দেবে তো লিখবে আই এম ভেরি হ্যাপি বিকজ আই গট ইউর লেটার আমি খুব খুশি হয়েছি কারণ গতকাল আমি তোমার চিঠি পেয়েছি আই এমনি ভেরি ফাইন হেয়ার আমি এখানে খুব ভালো আছি টুডে আই এম গোয়িং টু রাইট টু ইউ ইউর তো এইভাবে চিঠিটা লিখবে দেখো প্রথমে লিখবে ডিয়ার তারপর তোমার এখানে বন্ধুর নাম দেবে এখানে যেমন সৈকতদাও আছে তুমি তোমাদের বন্ধুর নাম দেবে সে তারপর লিখবে আই এম ভেরি হ্যাপি বিকজ আই গট ইউর লেটার ইয়েস্টারডে আমি খুব খুশি হয়েছি কারণ গতকাল আমি তোমার চিঠি পেয়েছি আই অ্যাম ভেরি ফাইন হিয়ার আমি এখানে খুব ভালো আছি টুডে আই অ্যাম গোয়িং টু রাইট টু ইউ অ্যাবাউট আওয়ার ভিলেজ আজকে আমাদের গ্রাম নিয়ে তোমাকে চিঠিতে লিখছি দ্য নেম অফ আওয়ার ভিলেজ ইজ কাশীপুর আমাদের বাড়ি হচ্ছে বা আমাদের গ্রামের নাম হচ্ছে কাশিপুর ইট ইজ এ ভেরি স্মল ভিলেজ এটি হচ্ছে খুবই ছোটো একটা গ্রাম মোস্ট অফ দ্য পিপল ইন দ্য ভিলেজ আর ফার্মার্স এই গ্রামে সকলেই চাষি দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড আওয়ার হাউস ইজ অলসো ভেরি প্লিজেন্ট আমাদের বাড়ির আশপাশটা খুবই মনোরম দ্য লোটাস ইন দ্য পন্ড দ্য ম্যারিগোল্ড ইন দ্য ব্যাকইয়ার্ড দ্য বিউটিফুল নেস্ট অফ দ্য টেলার বার্ড ইন দ্য রোজ অফ দ্য পাম ট্রিজ এখানে কী কী রয়েছে দেখো বলছে পুকুর ভর্তি পদ্ম ফুল রয়েছে ম্যারিগোল্ড অর্থাৎ গাঁদা ফুল রয়েছে বাড়ির পেছনে আবার বলেছে বিউটিফুল নেস্ট রয়েছে সুন্দর সুন্দর বাসা রয়েছে অর্থাৎ দর্জি পাখি টুনটুনি বাসা রয়েছে তালগাছের মধ্যে যেগুলো ঝুলে থাকে দ্য কল অব দ্য কাকু ইন দ্য স্প্রিং অ্যান্ড দ্য ম্যাঙ্গো অ্যান্ড দ্য জ্যাক ফ্রুট অর্চার্ড মেক আওয়ার হোম এনভায়রনমেন্ট মোর বিউটিফুল হোপফুলি ওয়ান ডে উইল কাম টু ভিজিট আওয়ার হাউস আশা করি তুমি একদিন আমাদের গ্রামে ব্রাত আসবে নো মোর টুডে আজকে বেশি কিছু লিখলেও না কনভে মাই রেসপেক্ট টু ইয়োর প্যারেন্টস তোমার পিতা মাতাকে আমার সম্মান জানিও তো এরপর বা শ্রদ্ধা জানিও এরপর তোমরা লিখবে ইয়োর লাভিং ফ্রেন্ডস এখানে তোমার নাম দেবে এখানে যেমনটা আছে দেবাশিস তোমরা তোমার নাম দেবে তারপর তোমাদের কী করতে হবে তারপর তোমাকে যাকে পাঠাচ্ছ তার নাম আর তার ঠিকানা এখানে লিখতে হবে ঠিক আছে এইভাবে তোমরা চিঠিটা কমপ্লিট করবে জিকে কিরণ চ্যানেলে এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকে আমি আলোচনা করবো দু হাজার বাইশ সালের জানুয়ারি মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের দেওয়া হয়েছে সপ্তম শ্রেণীর আজ মডেল অ্যাক্টিভি টাস্ক ইতিহাস বিষয়ে আলোচনা করছি পূর্ণমান রয়েছে কুড়ি নম্বর এর আগের অন্যান্য বিষয়ের ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করেছি সেগুলোর যদি ভিডিও তোমরা দেখে না থাকো যদি সমাধান করে না থাকো তাহলে আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অন্যান্য বিষয়ে ভিডিওগুলো দেখতে পারো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে বন্ধুর সঙ্গে শেয়ার করবে আর চ্যানেলের ধরনের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এই ধরনের ভিডিও নোটিফিকেশান সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো চলো দেখে নিচ্ছি ইতিহাসে আজ কী কী প্রশ্ন আছে প্রথম দেখো দেওয়া হয়েছে শূন্যস্থান পূরণ করো ক নম্বরে রয়েছে ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস তাজমহল বানিয়েছেন সম্রাট শাহজাহান বর্ধমান পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা মাত্র এরপর আসছি দুয়ের দাগের প্রশ্নে দাগের প্রশ্নে বলা হয়েছে দেখো হিন্দুস্থান শব্দ দ্বারা সমগ্র ভারতকে বোঝানো হতো তো এটা একদম সঠিক সেই তোমরা পাশে রাইট চিহ্ন দেবে ক্ষণ আমার প্রশ্নটা আছে পর্তুগিজদের হাত ধরে ভারতে আলু খাওয়ার চল শুরু হয় এটা একদম সঠিক তার জন্য পাশে তোমরা রাইট চিহ্ন দেবে সাসানীয়দের শাসন ছিল ইরানে তো এটাও একদম সঠিক তার জন্য এর পাশেও তোমরা রাইট চিহ্ন দেবে অর্থাৎ তিনটি সঠিক সেই জন্য পাশে সব পাশেই তোমার বসবে রাইট চিহ্ন আসছি তিনের দাগের প্রশ্নে তিনের দাগের প্রশ্নে বলা হয়েছে দেখো অতি সংক্ষিপ্ত উত্তর দাও একটি দুটি বাক্যে এখানে দুই নম্বর করে রয়েছে চার নম্বর রয়েছে দুটি প্রশ্ন রয়েছে দুটি প্রশ্নের মান দুই করে চায়ের দাগের প্রশ্ন রয়েছে তিন চারটি বাক্যে লিখতে হবে এখানে প্রতিটি প্রশ্নের মান পাঁচ করে মোট দশ নম্বর রয়েছে তো চলো দেখে নিচ্ছি তিনের দাগের এবং চায়ের দাগের প্রশ্নের উত্তর কি হবে দেখো এখানে তিনের দাগের যে প্রশ্নগুলো ছিল তার মধ্যে প্রথম প্রশ্ন ছিল ইতিহাসের সময়কে কয়টি যুগে ভাগ করা হয় কি কি ইতিহাসের সময়কে সাধারণভাবে তিনটি যুগে ভাগ করা হয় যথা প্রাচীন মধ্য ও আধুনিক যুগ প্রশ্ন প্রশ্নগুলো যে কোন সময়কালকে আদি মধ্যযুগ বলা হয় উত্তর লিখবে রাতারাতি ইতিহাসের যুগ বদলে যায় না ধরো দুপুরবেলার কথা সেটা না সকাল না বিকেল তেমনই ভারতের ইতিহাসে একটা বড় সময় ছিল যখন প্রাচীন যুগ ধীরে ধীরে শেষ হয়ে আসছে এর মধ্যযুগ ও পুরোপুরি শুরু হয়নি ঐতিহাসিকরা এই সময়টিকে বলে আদি মধ্যযুগ আসি চারদায়গের প্রশ্নে চারদিকের প্রশ্নে বলা আছে ইতিহাসের উপাদান কি উপাদানের বিভিন্ন ভাগগুলি উল্লেখ করো উত্তর লিখবে ইতিহাসের সব উপাদান একরকম নয় একটি পুরনো মূর্তি পুরনো মুদ্রা বা পুরনো বই এক জিনিস নয় তাই ইতিহাসের উপাদানগুলিকে নানা ভাগে ভাগ করা হয় যেমন লেখ মুদ্রা স্থাপত্য ভাস্কর্য ও লিখিত উপাদান পাথর বা ধাতুর পাতে লেখা থেকে পুরনো দিনের অনেক কথা জানা যায় সেগুলিকে বলা হয় লেখো তামার পাতের লেখা হলে তা হয় তাম্র লেখ। আবার পাথরের উপর লেখা হলে তা হয় শিলালেখ আর কাগজের লেখাগুলিকে বলা হয় লিখিত উপাদান এবার আসছি পরের প্রশ্নে পরের প্রশ্নটা ছিল মধ্যযুগের ভারত কেমন ছিল উত্তর লিখবে আগে অনেকে বলতেন সে সময়ে অন্ধকারে ডুবে গিয়েছিল মানুষের জীবন কোনো কিছুতেই নাকি কোনো উন্নতি হয়নি তবে আজকাল আর সে কথা মানা হয় না টুকরো টুকরো উপাদান জুড়ে ঐতিহাসিকরা সে সময়ের ইতিহাস লিখেছেন তাতে দেখা যায় তখন জীবনের নানান দিকে অনেক কিছুরই উন্নতি করেছিল মানুষের ভারতের মানুষ একদিকে ছিল নানান নতুন যন্ত্র ও কৌশলের ব্যবহার কুয়ো থেকে জল তোলা তাঁত বোনা বা যুদ্ধের অস্ত্র বিজ্ঞানের ছোঁয়ায় বদলে গিয়েছিল অনেক কিছুই অনেক নতুন খাবার ও পানীয়ের কথা এই সময় জানতে পারে ভারতের লোক এর সবচেয়ে মজার উদাহরণ হলো রান্নার আলুর ব্যবহার পর্তুগিজদের হাত ধরে এদেশে আলু খাওয়ার চল শুরু হয় তারপর শাসনে আর রাজনীতিতেও নতুন অনেক দিক দেখা গিয়েছিল। শুধু রাজ্য বিস্তার নয় জনগণের ভালো মন্দের কথাও শাসকদের ভাবতে হয়েছিল অর্থনীতিতে একদিকে ছিল কৃষি অন্যদিকে ব্যবসা বাণিজ্য তৈরি হয়েছিল নতুন নতুন শহর বন কেটে চাষবাস করার অনেক উদাহ হরণ পাওয়া যায় কিন্তু শিল্প হোক বা সাহিত্য সবেতেই সাধারণ গরিব মানুষের কথা খুব বেশি ছিল না সেসবের বেশিরভাগই ছিল শাসকের গুণগানে ভরা জি কে উইথ কিরণ চ্যানেলে এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকে আমি আলোচনা করবো দু সালে যে তোমাদের মডেল অ্যাক্টরি টাক্ক দিয়েছে সপ্তম শ্রেণীর সেই মডেল অ্যাক্টরি টাক্কের পরিবেশ ও ভূগোল বিষয়ে আজ আলোচনা করছি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে বন্ধুর সঙ্গে শেয়ার করবে আর নতুন চ্যানেল ভিডিও নোটিফিকেশন সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো চলো আজকে দেখে নিচ্ছি কি কি প্রশ্ন আছে প্রথম যে প্রশ্নটা বলা হয়েছে অধিবর্ষের বছরটি হলো উনিশশো সাল উনিশশো সাল উনিশশো সাল আর উনিশশো সাল তো এখানে অধিবর্ষ হলে যে বছরটিকে তোমরা চার দিয়ে ভাগ করে কোনো রকম ভাগ থাকবে না সেটাই হচ্ছে আমাদের অধিবর্ষ দেখো উনিশশো ছিয়ানব্বইকে আমরা ভাগ করলে কোনো রকম ভাগ শেষ থাকবে না তাই উনিশশো ছিয়ানব্বই হচ্ছে অধিবর্ষ তোমার ছায়ার দৈর্ঘ্য সব থেকে ছোট হবে কখন সকাল সাতটায় সকাল দশটায় দুপুর বারোটায় না বিকেল চারটে তো উত্তর এখানে অবশ্যই গয়েরটা হবে দুপুর বারোটা তো এরপরে দেখো আমাদের পরের প্রশ্ন চলে যাচ্ছি পরের প্রশ্নতে বলা হয়েছে দেখো যে তারিখে মহাবিশুভ হয় সেটি হলো সতেরোই মার্চ একুশে মার্চ পঁচিশে মার্চ উনত্রিশে মার্চ তো উত্তর হচ্ছে একুশে মার্চ তারপর দুই একের প্রশ্ন বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো তো এখানে যে প্রথম প্রশ্নটি রয়েছে বাইশে ডিসেম্বর পৃথিবীর সর্বত দিন সমান হয় তো এটা একদম ভুল তাই তোমরা পাশে কাটা চিহ্ন দেবে বা লিখবে অসত্য আমাদের দেশে যখন শরৎকাল দক্ষিণ বলা আছে তখন বসন্তকাল এটা অবশ্যই সত্য তার জন্য পাশে রাইট চিহ্ন দিতে পারো বা তোমরা লিখবে সঠিক বা ঠিক আসছি দুই দিয়ে প্রশ্নে দুই দিয়ে প্রশ্ন হচ্ছে একটি বা দুটি শব্দে উত্তর দাও তো তারপর আমরা দেখে নিচ্ছি তিনের দাগের কী প্রশ্ন আছে তিনের দাগের প্রশ্ন আছে দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও আর চারের দাগের প্রশ্ন রয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যেটা তিন নম্বরের রয়েছে আর পাঁচের দাগের রয়েছে একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে সেটা চিত্র আঁকতে হবে প্লাস আবার সেটা উত্তর দিতে হবে তো চলো এর প্রশ্নের উত্তরগুলো কী হবে আমরা দেখে নিচ্ছি আসছি দুই দুইয়ের প্রশ্নে দুই দিয়ে প্রশ্নে যে প্রশ্নটা বলা হয়েছে যে কল্পিত রেখা চারিদিকে পৃথিবী আবর্তন করে তার নাম হলো বা তার নাম কি তার নাম হচ্ছে যে কল্পিত রেখা চারিদিকে আবর্তন করে তার নাম হলো পৃথিবীর অক্ষ দুই দুই এর প্রশ্ন বলেছে বিশুভকশি অর্থ কি বিশুভকশি অর্থ হচ্ছে সমান দিন ও রাত্রি দুই দুই তিনের প্রশ্ন বলা আছে কোন মাসে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করে জানুয়ারি মাসে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করে আসছি তিন একের প্রশ্নে তিন একের প্রশ্ন বলছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বা সব সময় সমান হয় না কেন তো উত্তর লিখবে উপবৃত্তাকার কক্ষপথের একটি ফোকাসে সূর্য অবস্থান করে এই কারণে পৃথিবীর সূর্য প্রদক্ষিণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব সময় সমান থাকে না এক সময়ে পৃথিবী সূর্যের বেশি কাছে আসে আবার এক সময় দূরে চলে যায় আসি তিন দুয়ের প্রশ্নে পৃথিবীর পরিক্রমণ গতির আরেক নাম বার্ষিক গতি কেন তো উত্তর পৃথিবী সূর্যকে প্রায় তিনশো দিনে একবার প্রদক্ষিণ করে এই সময়টাকে সৌর বছর বলা হয় বা ধরা হয় পরিক্রমণ গতির সময়কে ধরে বছর গণনা করা হয় বলেই একে বার্ষিক গতিও বলা হয় এবার আসছে দাগের প্রশ্নে চারিদিকে প্রশ্নে হচ্ছে অপসুর ও অনুসুরের মধ্যে পার্থক্য লেখক তো তোমরা ঘর করবে ঘর করে লিখবে অপসুর আর অনুসুর অপসুরের ঘরে লিখবে চৌঠা জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় একে পৃথিবীর অপসুর অবস্থান বলে আর অনুসূরে লিখবে তেসরা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় একে পৃথিবীর অনুসুর অবস্থান বলা হয় দুই দিকের প্রশ্ন বলা হয়েছে অপসুর অবস্থানের সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় পনেরো কোটি লক্ষ কিলোমিটার হয় আর এদিকে লিখবে অনসুরের ক্ষেত্রে অনুসুর অবস্থানের সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় চোদ্দ কোটি সত্তর লক্ষ কিমি আসি পাশে দাগের প্রশ্নে পাশের থেকে প্রশ্ন বলা হয়েছে দেখো চিত্র সহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও তো উত্তর লিখবে যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে তখন উত্তর গোলার্ধে ক্রমশ দিনগুলো বড় আর রাতগুলো ছোট হতে থাকে অর্থাৎ দিনের আলো অনেকক্ষণ পাওয়া যায় সারাদিন ধরে সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয় অথচ রাত ছোট হওয়ায় তেমন ঠান্ডা হওয়ার সময় পায় না দিনের পর দিন এমন হলে গরম বাড়তে থাকে এই সময়ে উত্তর গোলার্ধে সূর্যরশ্মি পরে অনেক লম্বা হবে তাই সূর্যের তাপও প্রবল হয় এই সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল আর দক্ষিণ গোলার্ধে শীতকাল আবার যখন দক্ষিণ গোলার্ধে সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে তখন উত্তর গোলার্ধে তখন ক্রমশ দিন ছোট আর রাত বড় হতে থাকে দিনের আলো বেশিক্ষণ থাকে না বলে পৃথিবীর বেশিক্ষণ ধরে উত্তপ্ত হয় না রাত্রে ঠান্ডা হওয়ার সময় বেশি পায় এই সময় উত্তর গোলার্ধে সূর্যরশ্মি ঢাকা পড়ে তাই কম উষ্ণ তাই কম উত্তপ্ত হয় এই সময় উত্তর গোলার্ধে শীতকাল আর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল তো এখানে একটা চিত্র দেওয়া রয়েছে দেখো এই চিত্রটা তোমরা আঁকবে চিত্রটা স্ক্রিনশট এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকে আমি আলোচনা করবো জানুয়ারি মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের যাওয়া হয়েছে সপ্তম শ্রেণীর সেই মডেল টাক্সের স্বাস্থ্য সায় শিক্ষা বিষয়টি আজ আলোচনা করব যেটার পূর্ণমান রয়েছে কুড়ি নম্বর তো চলো দেখে নিচ্ছি এখানে কী কী প্রশ্ন রয়েছে এর আগের বিষয়ের ভিডিওগুলি আমি অলরেডি এই চ্যানেলে আপলোড করেছি সেগুলো ভিডিও যদি তোমরা দেখে না থাকো তাহলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে সেই ভিডিওগুলো দেখতে পারো তো চলো আজকে দেখে নিচ্ছি একের দাগের কি এখানে প্রশ্ন রয়েছে একের দাগের এখানে প্রশ্ন বলেছে দেখো বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো অর্থাৎ এমসিকিউ সি প্রশ্ন আছে এখানে তিন নাম তিনটে তিন নম্বরের প্রশ্ন রয়েছে তো চলো দেখে নিচ্ছি প্রথম প্রশ্নটা কি আছে তো দেখে নিচ্ছি আমরা উত্তরটা কি হবে দেখো এখানে প্রথম যে প্রশ্নটা আছে কয়েক দাগের সেখানে বলছে শ্রদ্ধা ও আত্মবিশ্বাস মানুষকে শক্তিশালী করে তোলে কে বলেছেন তো এটার উত্তর তোমাদের চারটে অপশান রয়েছে প্লেটো ঋষি অরবিন্দ ঘোষ স্বামী বিবেকানন্দ আর রবীন্দ্রনাথ ঠাকুর তো এটার উত্তর হবে স্বামী বিবেকানন্দ আসি খয়েরদ্দ্বের প্রশ্নে খয়েদ্যাগের প্রশ্ন বলছে শারীরিক কার্যক্রমহীনতা প্রত্যেক মানুষের উত্তম শারীরিক অবস্থাকে ধ্বংস করে অপরদিকে অঙ্গ সঞ্চালন ও পরিকল্পিত শারীরিক ব্যায়ামের রক্ষা করে এবং সংরক্ষণ করে কে বলেছেন তো এখানে উত্তর হবে চারটে অপশান রয়েছে স্বামী বিবেকানন্দ প্লেটো মহাত্মা গান্ধী আর ঋষি শ্রী অরবিন্দ ঘোষ তো এখানে উত্তর হয়ে যাবে প্লেটো আসছি গোয়েরদ্বাইয়ের প্রশ্নে গোয়ারদায়ের প্রশ্নগুলো হচ্ছে তাকেই বলেই শ্রেষ্ঠ শিক্ষা যা কেবল তথ্য পরিবেশন করে না যা বিশ্ব সত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে কে বলেছেন তো এখানে চারটে অপশান রয়েছে মহাত্মা গান্ধী রয়েছে স্বামী বিবেকানন্দ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর আর ঋষি শ্রী অরবিন্দ ঘোষ তো এখানে উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর তো এরপর আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্নগুলো কি কি আছে তার উত্তর কি হবে তো দেখো পরের যে প্রশ্ন আছে সেখানে রয়েছে দেখো শূন্যস্থান পূরণ করো তো শূন্যস্থান পূরণে তোমরা দেখতে পাচ্ছ কয়ের দাগের প্রশ্ন বলেছে শিক্ষার লক্ষ্য হলো শারীরিক ক্রিয়া ক্রিয়াকৌশলের মাধ্যমে ব্যক্তিসত্ত্বার এখানে ড্যাশ দিয়েছে ড্যাশে তোমরা লিখবে পরিপূর্ণ বিকাশ সাধন ক্ষয়ের দাগের প্রশ্ন তো রয়েছে শিক্ষার উদ্দেশ্য বলতে বুঝি শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর ধাপগুলির সমষ্টিকে এখানে ড্যাশে লিখবে তোমরা সমষ্টিকে গতে রয়েছে শরীরচর্চা খেলা ড্রিল উষ্ণীকরণ শারীরিক প্রশিক্ষণ জিমনাস্টিক অ্যাথলেটিক্স বিনোদন প্রভৃতি ক্ষেত্রে শারীরশিক্ষার পরিধি বিস্তৃত ঠিক আছে এখানে ড্যাসে তোমরা লিখবে পরিধি ঘতে রয়েছে ড্রিল শুধুমাত্র দেহভঙ্গি ও সুঅভ্যাস গঠনে সাহায্য করে তো এখানে ড্রিল শুধুমাত্র এই কথাটার কিন্তু তোমাদের লিখতে হবে এগুলো সব বইয়ের মধ্যেই তোমাদের রয়েছে তো এগুলো তোমাদের শূন্যস্থানগুলো এইভাবে পূরণ করতে হবে ইংম প্রশ্নটা রয়েছে জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য জ্ঞানার্জন কর্মের জন্য শিক্ষা এক্ষেত্রে ড্যাস রয়েছে ড্যাসে লিখবে বসবাসের শিক্ষা ও প্রকৃত মানুষ তৈরির জন্য শিক্ষা তো উত্তর তোমরা লিখবে বসবাসের তো এরপরে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা দেখে নিচ্ছি এবং তার উত্তর কী হবে সেটা নিয়েও আমরা আলোচনা করছি দেখো তিনের দিকে এখানে রয়েছে তোমাদের টিকা লিখতে হবে শরীরচর্চা এবং ক্ষতে রয়েছে অ্যাথলেটিক্স এটার মান রয়েছে দুই করে দুই দুয়ে চার তারপর তোমাদের রচনাধর্মী প্রশ্নের উত্তর দিতে বলেছে সেখানে চারটি প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো একটু দেখে নাও কতে রয়েছে শারীরশিক্ষার লক্ষ্য বলতে কী বোঝো লেখো শারীরশিক্ষার উদ্দেশ্যগুলি তালিকাভুক্ত করো বিনোদন বলতে কি বোঝো লেখো আর জীবনব্যাপী শিক্ষার লক্ষ্যগুলি তালিকাভুক্ত করো তো চলো এই প্রশ্নের উত্তরগুলো কি হবে আমরা দেখে নিচ্ছি প্রশ্ন এবং উত্তর তো দেখো তিনের দাগের আমাদের এখানে রয়েছে টিকা লেখো তো এখানে আমরা দেখতে পাচ্ছি টিকা লেখো রয়েছে তিনের দাগের তো সেখানে দুই গুণ দুই সময় চার নম্বর রয়েছে প্রথমে কয়ের নামা ছিল শরীরচর্চা তো উত্তর লিখবে অতীতে অন্যান্য সংস্কৃতির পাশাপাশি শারীরিক সংস্কৃতি বা শরীরচর্চার প্রচলন হয়েছিল শারীরিক সংস্কৃতি বলতে সুন্দর সৌন্দর্যময় পেশিবহুল শরীর লাভের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতিকে বোঝায় শরীরের বাহ্যিক সৌন্দর্যকে প্রকাশ করার পদ্ধতিকেই শারীরিক সংস্কৃতি বলা হয় তারপর আমাদের রয়েছে খতে রয়েছে অ্যাথলেটিক্স তো অ্যাথলেটিক্সটা আমরা দেখে নিচ্ছি উত্তর কী হবে অ্যাথলেটিক্স শব্দটি গ্রিক শব্দ অ্যাথলস থেকে উৎপন্ন হয়েছে যার অর্থ প্রতিযোগিতা এবং এতে অংশগ্রহণকারীদের বলা হয় অ্যাথলিট ব্যাপক অর্থে সমস্ত খেলাধুলাকেই অ্যাথলেটিক্স বলা হয় যেমন ফুটবল কবাডি দৌড়ানো লাফানো ইত্যাদি সংকীর্ণ অর্থে অ্যাথলেটিক্স বলতে ট্র্যাক এবং ফিল্ড ইভেন্টগুলোকে বোঝায় আছি পরের প্রশ্নে দাগের প্রশ্নে রয়েছে দেখো শারীরশিক্ষার লক্ষ্য বলতে কি বোঝো তো উত্তর লিখবে শিক্ষার লক্ষ্য হচ্ছে প্রত্যেক শিশুকে শারীরিক মানসিক সামাজিক ও প্রাক্ষবিকভাবে সক্ষম করে তোলা এবং তার নৈতিক গুণাবলী ও বৌদ্ধিক গুণের বিকাশ ঘটানো যা তাকে সমাজে সুস্থভাবে বাঁচতে ও সুনাগরিক রূপে পরিচিতি লাভে সহায়তা করে আশিক ক্ষয়ের প্রশ্নে ক্ষয়ের প্রশ্নে বলা হয়েছে শারীরশিক্ষার উদ্দেশ্যগুলির তালিকাভুক্ত করো তো উত্তর লিখবে শারীরিক তন্ত্রগত বিকাশের উদ্দেশ্য দুই লিখবে দক্ষতা বিকাশের উদ্দেশ্য তিনে লিখবে সামাজিক বিকাশের উদ্দেশ্য চারে লিখবে স্বাস্থ্য বিকাশের উদ্দেশ্য পাঁচ নাম্বার লিখবে প্রাক্ষিক বিকাশের উদ্দেশ্য ছ নম্বর লিখবে শারীরিক ক্রিয়াকলাপে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষাগত অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্য আসি গয়ের প্রশ্নে গয়ের প্রশ্ন রয়েছে দেখো বিনোদন বলতে কি বোঝো লেখো তো উত্তর লিখবে বিনোদন হলো স্বতঃস্ফূর্তভাবে ব্যক্তি অবসর সময়ে সমাজ স্বীকৃতি যে কাজে অংশগ্রহণের মাধ্যমে তাৎক্ষণিক ও সহজাত তৃপ্তি লাভ করে বিনোদনের প্রধান চারটি শর্ত হল অবসর সময় স্বেচ্ছায় অংশগ্রহণ সমাজ স্বীকৃতি কাল সহজাত তৃপ্তি লাভ দৈনন্দিন জীবনের শারীরিক ও মানসিক ক্লান্তির হাত থেকে মুক্তি হওয়ার জন্য বিনোদনের ভূমিকা উল্লেখযোগ্য বিনোদনকে প্রত্যক্ষ বিনোদন পরোক্ষ বিনোদন সৃজনশীল বিনোদন এই তিন ভাগে ভাগ করা যায় প্রত্যক্ষ বিনোদন ফুটবল খেলা পরোক্ষ বিনোদন মাঠে ফুটবল খেলা দেখা এবং সৃজনশীল বিনোদন ফুটবল খেলা বিষয়ক সংবাদপত্রে প্রবন্ধ লেখা তো এইভাবে কিন্তু তোমরা উত্তরটা লিখবে দ্যাগের প্রশ্নের উত্তর আসি ঘরের দাগের প্রশ্নে ঘয়ের দাগের প্রশ্ন রয়েছে জীবনব্যাপী শিক্ষার লক্ষ্যগুলি তালিকাভুক্ত করো উত্তর লিখবে জ্ঞানার্জন বা জানার জন্য শিক্ষা দু নাম্বার লিখবে কর্মের জন্য শিক্ষা বা কর্মদক্ষতা অর্জনের জন্য শিক্ষা তিন নাম্বার লিখবে সকলের সঙ্গে মিলেমিশে বাঁচার শিক্ষা বা একত্রে বসবাসের শিক্ষা চার নম্বর লিখবে মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা বা প্রকৃত মানুষ তৈরির জন্য শিক্ষা তো এইভাবে কিন্তু তোমরা উত্তরগুলো লিখবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে বন্ধুর সঙ্গে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য চলো আজকে এখানেই ভিডিও শেষ করছি টাটা গুড বাই জি কে উৎকিরণ চ্যানেলের এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকে আমি আলোচনা করব দু হাজার বাইশ সালের জানুয়ারি মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে সপ্তম শ্রেণির সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের আজকে পরিবেশ ও বিজ্ঞান অংশটি আলোচনা করছি যার পূর্ণমান মান রয়েছে কুড়ি ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবে বন্ধুর সঙ্গে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এ ধরনের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো দেখে নিচ্ছি আজকে কি কি প্রশ্ন দিয়েছে পরিবেশ ও বিজ্ঞানের উপর অন্যান্য বিষয়ে ভিডিও আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেগুলো তোমরা দেখতে পারো তো দেখো প্রথম যে প্রশ্নটা দেওয়া হয়েছে ঠিক উত্তর নির্বাচন করো প্রথম প্রশ্ন ফারেন হাইট স্কেলের ঊর্ধ্ব ও নিম্ন স্থিরাঙ্ক যথাক্রমে দেখো বলা হয়েছে ফারেন হাইট স্কেল ফারেন হাইট স্কেলের প্রথমে বলেছে ঊর্ধ্ব তারপরে বলেছে নিম্ন তাহলে ঊর্ধ্ব কত হবে আমরা জানি ঊর্ধ্ব স্থিরাঙ্ক দুশো আর নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে বত্রিশ তাহলে উত্তর হয়ে যাবে গ ঠিক আছে এক দুটির প্রশ্ন বলা হয়েছে সেলসিয়াস ও ফায়ার্নাইট স্কেলের যথাক্রমে বরফের গলনাঙ্ককে ধরা হয় প্রথম আছে সেলসিয়াস তারপরে ফায়ার্নহাইট রয়েছে তো বরফের গলনাঙ্ক সেলসিয়াসে হয় জিরো ডিগ্রি আর ফায়ার্নহাইটে হয় বত্রিশ ডিগ্রি ঠিক আছে তো ঘ অপশনটা হচ্ছে সঠিক উত্তর প্রশ্নে প্রশ্নে বলা হয়েছে তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কি বলা হয় এখানে গলন বাষ্পীভবন না ঘনীভবন তো এটা অবশ্যই বাষ্পীভবন হবে তরল থেকে বাষ্পতে পরিণত হচ্ছে বাষ্পীভবন হচ্ছে উত্তর তো চলো এর পরের প্রশ্ন কি আছে সেটা আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্নটাতে রয়েছে জলের বাষ্পীভবনের লিন তাপ পাঁচশো চল্লিশ ক্যালোরি পার গ্রাম কথার অর্থ কি এখানে চারটে অপশন রয়েছে চারটি অপশনের মধ্যে প্রথম অপশন বলেছে এক গ্রাম জল সম উষ্ণতায় এক গ্রাম বাষ্পে পরিণত হতে হলে পরিবেশ থেকে পাঁচশো চল্লিশ ক্যালোরি তাপ গ্রহণ করবে এক গ্রাম জল সম উষ্ণতায় এক গ্রাম বাষ্পে পরিণত হতে হলে পরিবেশে পাঁচশো চল্লিশ ক্যালোরি তাপ বর্জন করবে এক গ্রাম জল থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এক গ্রাম বাষ্প পেতে হলে পাঁচশো চল্লিশ ক্যালোরির তাপ দিতে হবে ঘরে রয়েছে এক গ্রাম জল থেকে পঁচিশ ডিগ্রি উষ্ণতায় এক গ্রাম বাষ্প পেতে হলে বরফ থেকে পাঁচশো চল্লিশ ক্যালোরি তাপ নিষ্কাশন করতে হবে তো দেখো তিনটে অপশানে কিন্তু ভুল আছে প্রথম যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে সঠিক তাই প্রথমটা হচ্ছে সঠিক উত্তর এক গ্রাম জল সম উষ্ণতায় এক গ্রাম বাষ্পে পরিণত হতে হলে পরিবেশ থেকে পাঁচশো চল্লিশ ক্যালোরির তাপ গ্রহণ করবে ঠিক আছে তো এইটা হচ্ছে বাষ্পীভবনের লিন তাপ এবার আসছি আমরা এর দাগের প্রশ্নে তো এর দিগের প্রশ্নে বলা হয়েছে দেখো তাপ কোনো বস্তু নয় তাপ হলো শক্তি তো এটা একদম সঠিক তার জন্য পাশে তোমরা রাইট চিহ্ন দেবে দুই দিগের প্রশ্নে বলা হয়েছে সব উষ্ণতায় সেলসিয়াস ও স্কেলের উষ্ণতা পৃথক হবে তো এটা একদম ভুল তার জন্য পাশে তোমরা কাটা চিহ্ন দেবে এসআই পদ্ধতিতে তাপের একক হল ক্যালোরি তো ক্যালোরি নয় তো এটা পাশে তোমরা কাটা চিহ্ন দেবে সেলসিয়াস ও ফাইনাইটস্ক্রে নিম্ন স্থিরাঙ্কের মান আলাদা হলেও তা একই ভৌত ঘটনার সাপেক্ষে ধরা হয়েছে তো এটা একদম সঠিক তার জন্য পাশে তোমরা কিন্তু রাইট চিহ্ন দেবে তাহলে প্রথম হচ্ছে রাইট চিহ্ন অর্থাৎ ঠিক দ্বিতীয়টা ভুল তৃতীয়টা ভুল এবং চতুর্থটা হচ্ছে ঠিক ঠিক আছে তো চলো এরপরে আমরা তিনের দাগের প্রশ্নগুলো কি আছে সেটা দেখে নিচ্ছি তো এখানে দেখো তিনের জায়গায় যে প্রশ্ন রয়েছে সেটা একটি বা দুটি বাক্যে উত্তর দাও এখানে তিনটি প্রশ্ন রয়েছে চারের দাগের প্রশ্ন রয়েছে দুটি তো এর উত্তর কী হবে আমরা উত্তর নিয়ে আলোচনা করছি তো এখানে তিনের দাগের যে প্রশ্ন ছিল একটি বা দুটি বাক্যে উত্তর দাও প্রথম যে প্রশ্নটা আছে দেখো কোনো থার্মোমিটারের কুণ্ডে একটি ভিজে কাপড় জড়ালে থার্মোমিটারের পাত কমে যায় কেন তো উত্তর লিখবে কোনো থার্মোমিটারের কুণ্ডে একটি ভিজে কাপড় জড়ালে থার্মোমিটারের গায়ের উষ্ণতা কমে যায় ফলে কুণ্ডের মধ্যে থাকা পাওদের আয়তন কমে এবং থার্মোমিটারের পাত কমে যায় তো এইভাবে কিন্তু তোমরা উত্তরটা লিখবে আসছি পরের প্রশ্নে পরের প্রশ্ন তো বলা হচ্ছে গরমকালে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন উত্তর লিখবে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দিয়ে সামান্য পরিমাণে জল কলসির বাইরে বেরিয়ে আসে এবং তা বাষ্পীভবন ঘটে বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ কলসি ও কলসির ভিতরে থেকে সংগঠিত হয় সংগৃহীত হয় এটা গয়েরই হবে ঠিক আছে গয়েরই হয় গৃহীত হয় ফলে কলসি ও কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা থাকে এর ফলে গরমকালে কলসির মাটির কলসির জল ঠান্ডা থাকে এরপর আসছি আমরা তিন তিনের প্রশ্নে তিন তিনের প্রশ্নে বলা হয়েছে মাটির চেয়ে জলের আপেক্ষিক তাপের মান বেশি একটা নির্দিষ্ট পরিমাণের জল ও মাটিতে সম পরিমাণ তাপ দিলে কোনটির উষ্ণতা বেশি হবে ধরে নাও দুটি ক্ষেত্রেই প্রাথমিক উষ্ণতা একই আছে তো উত্তর লিখবে দুটি ভিন্ন বস্তুতে সমপরিমাণ তাপ দিলে যে বস্তুর আপেক্ষিক তাপ বেশি তার উষ্ণতা বৃদ্ধি অন্যটির তুলনায় কম হয় এখানে জলের আপেক্ষিক তাপ মাটির আপেক্ষিক তাপ অপেক্ষা অনেকটা বেশি তাই নির্দিষ্ট পরিমাণ মাটি ও জলকে সমপরিমাণ তাপ দিলে জল অপেক্ষা মাটির উষ্ণতা বেশি হবে এইভাবে কিন্তু তোমরা উত্তরটা লিখবে তো চলো এরপরের প্রশ্নটা দেখে নিচ্ছি এবং তার উত্তর কি হবে দেখে নিচ্ছি এখানে দেখো তিনটি চারটি বাক্য উত্তর দাও ডিগ্রি কত ডিগ্রি সেলসিয়াসের সঙ্গে তা নির্ণয় করো তো আমাদের একটা সূত্র রয়েছে সি বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস বত্রিশ বাই নাইন তো এটা আমরা লিখবো লেখার পর লিখব এফ সমান মাইনাস ফরটি বসিয়ে পাই তো এই সূত্রের মধ্যে এফের এর জায়গা দেখো মাইনাস ফরটি বসানো হয়েছে এখান থেকে এই সূত্রর এখানে লেখা হয়েছে কিন্তু এফ এর জায়গাতে মাইনাস ফর্টি বসানো হয়েছে এবার আমরা ক্যালকুলেশন করবো ঠিক আছে তো দেখো কিভাবে করা হয়েছে দেখো এখানে সিবিআ ফাইভ রাখা হয়েছে আর এটা মাইনাস ফর্টি থেকে মাইনাস থার্টি টু দুটো যোগ করলে হয়ে যাচ্ছে মাইনাস সেভেন্টি টু কারণ দুটোই মাইনাসের সংখ্যা সেই জন্য যোগ হয়ে গেছে তো সেই জন্য হয়ে যাচ্ছে এখানে সেভেন্টি টু বাই নাইন তারপর সি ইকুয়াল টু হবে কত সি ইকুয়াল টু হবে দেখো এই সেভেন্টি টু কে পাঁচ দিয়ে গুণ করে তিনশো ষাট হচ্ছে তার তলায় নয় বসবে ঠিক আছে তো দেখো এবার সি সমান এটা কাটাকুটি করলে হয়ে যাচ্ছে মাইনাস ফর্টি অর্থাৎ উত্তর হয়ে যাচ্ছে মাইনাস ফর্টি ডিগ্রি ফারেনহাইট ইকুয়াল টু মাইনাস ফর্টি ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তো এটাই আসবে কিন্তু উত্তর তো চলো এরপরের প্রশ্নটা আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্নটা আছে উপযুক্ত উদাহরণ সহ ব্যাখ্যা করো নিচের কোনটি কেন সবসময় ঠিক নয় কোনো পদার্থে তাপ প্রয়োগ করলে সব সময় তার উষ্ণতা বৃদ্ধি পাবে তো উত্তর আমরা জিরো ডিগ্রি উষ্ণতায় এক টুকরো বরফকে ঘরের উষ্ণতায় পঁচিশ ডিগ্রি কিছুক্ষণ পর দেখা যাবে গ্লাস কিছু তাপ হারিয়েছে এবং সেই তাপ গ্রহণ করে বরফ গোলে জলে পরিণত হয়েছে গলনের সময় থার্মোমিটার দিয়ে উষ্ণতা পরিমাপ করে দেখা যাবে বরফের উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াস রয়েছে অর্থাৎ বরফের গ্রহণ করা তাপ বরফের উষ্ণতার কোনো পরিবর্তন ঘটায়নি সুতরাং এর থেকে প্রমাণিত হয় যে কোনো পদার্থে তাপ প্রয়োগ করলে সে সময় তার উষ্ণতা বৃদ্ধি পাবে এই কথাটি সবসময় ঠিক নয় ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমরা উত্তরটা লিখবে এখানেই তোমাদের ভিডিও শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ মনে একটি টাস্ক তোমাদের শেষ হয়ে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুর সঙ্গে শেয়ার করবে চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এই জন্য ভিডিও নোটিফিকেশন সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো আজকে এখানে ভিডিও করছি টাটা কিরণ চ্যানেলে গুড বাই এক নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকে আমি আলোচনা করব তোমাদের দু হাজার বাইশ জানুয়ারি মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে তার গণিত বিষয়ে আজকে আলোচনা করছি যেটার পূর্ণমান রয়েছে কুড়ি তো চলো আমরা দেখে নিচ্ছি প্রথম কি অঙ্ক রয়েছে প্রথমে দেখো অঙ্ক রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো তো দাগের প্রশ্ন একের দুই ভগ্নাংশটির মধ্যে মধ্যে আছে আছে কতবার ঠিক তাহলে একটা জিনিসের কয়েক দিয়েছে ছয় একটা জিনিস কতবার আছে এটা বের করতে হলে আমরা কি করবো এই যে বলেছে কয়েক দাগের অঙ্কটা বলা হয়েছে একের দুইয়ের মধ্যে এর মধ্যে একের ছয় কত আছে ঠিক আছে এটার মধ্যে একের ছয় কতবার আছে যেমন আমরা বলি কুড়ির মধ্যে পাঁচ কতবার আছে তাহলে আমরা কী করি পাঁচ দিয়ে কুড়িকে ভাগ করি মানে চারবার আমরা পাবো ঠিক আছে ঠিক সেরকমভাবে আমরা এখানেও এইভাবেই করব যে একের দুইকে আমরা একের ছয় দিয়ে ভাগ করবো তাহলে কত হচ্ছে একের দুই ভাজিত একের ছয় তাহলে একের দুইকে একের ছয় দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয় একের দুই তাহলে এখানে হয়ে যাবে ছয় বাই এক হয়ে যায় ঠিক আছে এবার দুই তিনের ছয় তাহলে হয়ে যাচ্ছে তিন একের তিনবার ঠিক আছে তো এখানে দেখো বি অপশানের উত্তর রয়েছে বি এরটা হচ্ছে সঠিক উত্তর তিনবার তিনবার আছে ঠিক আছে এটা প্রশ্নে প্রশ্নে বলা হয়েছে দেখো তো বলা হয়েছে দেখো গণেশবাবু দুদিনে একটি কাজের একের চোদ্দো অংশ এবং পাঁচের চোদ্দো অংশ শেষ করেছেন তিনি দু দিনে মোট কাজ করেছেন তো মোট কাজ বের করতে হলে কি করতে হবে আমাদের যোগ করতে হবে একের চোদ্দো যোগ পাঁচের চোদ্দো তো দেখো আমাদের ভগ্নাংশের হটটা আমাদের স্থির রয়েছে চৌদ্দো চোদ্দ রয়েছে তাহলে চোদ্দ লশবু হয় তো উপরে নিশ্চয় বসে এক আর এখানে পাঁচ ঠিক আছে তাহলে ছয়ের চোদ্দো এবার ছয়ের চোদ্দোকে আমরা যদি কাটাকুটি করি তাহলে দেখো এখানে হবে দুই দিকে কেটে দাও দুই তিনে ছয় দুই সাতে চোদ্দো তো এখানে আসছে তিনের সাত অংশ তো দেখো এখানে আমাদের যোগ করলেও হয়ে যাচ্ছে চোদ্দো লক্ষগুলো হলে আমাদের এখানে আসবে তিনের সাত অংশ ঠিক আছে কাটাকুটি করলে তিনের সাত অংশ তো তিনের সাত অংশ কিন্তু এখানে উত্তর নেই ঠিক আছে তো এটা সঠিক উত্তর হবে তিনের সাত অংশ তো আমরা এটা সঠিক উত্তর হবে তো এখানে এর মধ্যে অপশানে কোনো কিছু নেই তা তোমরা সঠিক উত্তর হচ্ছে কিন্তু এটা কারণ একে চোদ্দোকে পাঁচে চোদ্দো দিয়ে যোগ করলে ছয়ের চোদ্দোই আসে ছয়ের চোদ্দোকে কাটাকুটি করলে তিনের সাত আসে ঠিক আছে দুই দিয়ে কাটো দুই তিনে ছয় দুই সাতে চোদ্দো তিনের সাত আসবে তো চলো গয়ের অঙ্কটা আমরা দেখে নিচ্ছি দেখো গয়ের দাগের অঙ্কটাতে বলা হয়েছে আমাদের বলা হয়েছে প্লাস ফোর আর এদিকে মাইনাস মাইনাস থ্রি ঠিক আছে তো এটার মধ্যে আমাদের মান বের করতে বলেছে এই দুটোর মধ্যে মান মান বের করতে বলেছে তো মান কি হবে দেখো এখানে প্লাস ফোর মানে যে প্লাস ফোরে লিখলাম আর মাইনাসে মাইনাসে আমাদের এখানে প্লাস থ্রি হয়ে যায় তো দুটোই দেখো মাইনাসে প্লাসের সংখ্যা তাহলে এই দুটো যোগ হয়ে যায় তো চার আর তিনে হচ্ছে আমাদের সাত তো এখানে দেখো সাত অপশান কোথায় রয়েছে অর্থাৎ সি হচ্ছে সঠিক উত্তর সাত এটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে তো এরপরে দেখো আমরা দুয়ের দাগের অঙ্কে চলে আছি দুয়ের দাগের ক দুয়ের দাগের কয়ের অঙ্ক বলা হয়েছে দেখো পূর্ণ সংখ্যার যোগ সংযোগ নিয়ম মেনে চলে তো পূর্ণ সংখ্যার যোগ সংযোগ মিন মেনে কিন্তু চলে তো সেই জন্য হচ্ছে সত্য ঠিক আছে তো দুইয়ের কয়েকটা হয়ে হচ্ছে সত্য ক্ষয়েরটা কী হবে ক্ষয়েরটা দেখো বলে দিয়েছে এখানে একটা তোমাদের আয়তক্ষেত্র রয়েছে এটা দশ সেন্টিমিটার এদিকে এটাও দশ সেন্টিমিটার এটা হচ্ছে কুড়ি সেন্টিমিটার এটাও কুড়ি সেন্টিমিটার আছে ঠিক আছে তো এই চিত্রটির পরিসীমা হলো দুশো সেন্টিমিটার তো এটা পরিসীমা হচ্ছে দুশো সেন্টিমিটার বলা হয়েছে কি পরিসীমা দুশো সেন্টিমিটার তো দুশো সেন্টিমিটার কি হবে দেখো এখানে দ কুড়ি দশে তিরিশ আর কুড়িতে হচ্ছে পঞ্চাশ ষাট তাহলে আমাদের এটা পরিসীমা কত হচ্ছে পরিসীমা আমাদের হচ্ছে কুড়ি যোগ দশ যোগ কুড়ি যোগ দশ সমান এখানে হচ্ছে ষাট কিন্তু এখানে আমার আছে কত দুশো তাহলে হয়ে যাচ্ছে মিথ্যা ঠিক আছে তোমরা লিখে নেবে কয়েকটা হচ্ছে মিথ্যা তো এক্ষেত্রে আমাদের বলতে বলেছে পরিসীমা বলেছে দুশো কিন্তু আমাদের পরিসীমা আসছে এখানে ষাট তার জন্য এটা হয়ে যাবে মিথ্যা আসছি কয়েক অঙ্কটাকে তো দেখো দুয়ের তিনের দাগের আমাদের আহ দুয়ের দাগে যে গয়ের অঙ্কটা রয়েছে সেখানে বলা হয়েছে রম্বসের কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদিখণ্ডিত করে তো সমকোণে সমদিখণ্ডিত করে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ প্রশ্নটা তো সমকোণে সমদিখণ্ডিত করে কারণ আমরা একটা রম বস যদি আঁকি তাহলে রম বস সবসময় তো বর্গক্ষেত্র হয় ঠিক আছে তাহলে দেখো এটা যদি রম বস হয় তো এক্ষেত্রে আমাদের এই যে কর্ণ দুটো রয়েছে এই কর্ণ দুটো পরস্পর দেখো নব্বই ডিগ্রি করবে ঠিক আছে এই দিকে নব্বই ডিগ্রি মানে সমাজখণ্ডিত করবে তাহলে এটা নিশ্চয়ই সত্য তাহলে গয়েরটা লিখবে তোমরা সত্য ঠিক আছে তো এরপর আমাদের আসি তিনের দাগের অঙ্কে তিনের দাগের কয়ের অঙ্কটা তো বলা হয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছো স্ক্রিনের মধ্যে যে ওয়ান টাকা পাঁচ টাকার শতকরা কত নির্ণয় করি তো পাঁচ টাকার শতকরা কত নির্ণয় করি এটা মানে করতে বলেছে তাহলে কিভাবে করবে দেখো টাকা পাঁচ টাকা তো পাঁচ টাকা মানে কত পাঁচ টাকা মানে হচ্ছে পাঁচ টাকা সমান আমাদের লিখতে হবে পাঁচশো পয়সা আর ওয়ান টাকা মানে কত টাকা মানে হচ্ছে একশো পঁচিশ পয়সা হবে এবার এই দুটো এই একশো পঁচিশ পয়সা পাঁচশো পয়সার কত অংশ শতকরা কত নির্ণয় করতে হয়েছে শতকরা মানে কি করতে হবে আমাদের একশো পঁচিশ ওপরে লিখতে হবে নিচে বসাতে হবে পাঁচশো তার সঙ্গে আমরা একশো গুণ করে দেবো একশো গুণ করলেই হয়ে যাবে আমাদের শতকরা বেরিয়ে চলে আসবে দেখো এখানে শূন্য 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 কেটে আছে পাঁচ দিয়ে কাটো পাঁচ পঁচিশ তাহলে এখানে উত্তর আসবে পঁচিশ পারসেন্ট তাহলে আমরা লিখব যে ওয়ান পয়েন্ট টু ফাইভ টাকা পাঁচ টাকার পঁচিশ পারসেন্ট ঠিক আছে এটাই হচ্ছে উত্তর তো এবার আমরা আলোচনা করছি তিনের দাগের ক্ষয়ের অঙ্কটা তো ক্ষয়ের অঙ্ক তো বলা হয়েছে দেখো একটি চাকা ২২ বার ঘুরে ৩৩ মিটার পথ যায় তবে বিয়াল্লিশ মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে ঠিক আছে এইটা হচ্ছে প্রশ্ন তো চলো আমরা করে নিচ্ছি অঙ্ক তো দেখো আমরা অঙ্কটা এইভাবে লিখবো যে কতবার ঘুরতে বলেছে তাহলে আমরা লিখব চাকার ঘূর্ণ সংখ্যাটা শেষে রাখবো তাহলে আমরা এইভাবে লিখবো তেত্রিশ মিটার পথ যায় বাইশ বার ঘুরে বাইশ বার ঘুরে ঠিক আছে এক মিটার পথ যায় ওই কিডনোমে আমরা করে নিচ্ছি বাইশ তার নিচে নিচে বসবে তেত্রিশ বার ঘুরে এবারে আমাদের কত মিটার পথ যেতে হবে বিয়াল্লিশ মিটার পথ যেতে হবে তাহলে বিরাশ মিটার হলে পরে বাইশ ওপরে বসবে বিয়াল্লিশ ঠিক আছে বেশি যাবে সেজন্য বিয়াল্লিশ আর নিচে বসবে তেত্রিশ এবার এগারো দুই বাইশ এগারো তিনে তেত্রিশ এবার তিন একে তিন এখানে তিন চোদ্দ বিয়াল্লিশ চোদ্দ বার ঠিক আছে তাহলে আমরা কি লিখে নেব যে চাকাটি চাকাটি আঠাশ বার ঘুরবে ঠিক আছে তো চলো এবার গয়ের অঙ্কটা আমরা দেখে নিচ্ছি তো তিনের দাগের গয়ের অঙ্কটা দেখো তিনের দাগের আমাদের গয়ের অঙ্কটা বলেছে একটি সংখ্যার একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি হবে নির্ণয় করো তাহলে আমাদের একটি সংখ্যা তার সঙ্গে আমরা একের তিন গুণ করেছি তার সঙ্গে আমরা কি করেছি কুড়ি যোগ করেছি তো সংখ্যাটা কত হচ্ছে পঁয়ত্রিশ এটা হবে বলেছে তাহলে এই সংখ্যাটা কত এটা আমাদের চেয়েছে ঠিক আছে এই সংখ্যাটা কত আসবে দেখো এই সংখ্যাটা থেকে এই দুটো সংখ্যা থেকে আমরা যেটা পাচ্ছি এই সংখ্যা থেকে আমরা যে যে দুটো পাচ্ছি গুণ করে তার সঙ্গে যদি আমরা কুড়ি যোগ করি তাহলে আমরা পঁয়ত্রিশ পাবো তাহলে এই সংখ্যাটা কত ছিল এবার এই সংখ্যাটা কত ছিল আমরা তাহলে দেখো কুড়ি যোগ করে পঁয়ত্রিশ হয়েছে তাহলে পঁয়ত্রিশ থেকে আবার ফিরে আসতে গেলে কি করতে হবে কুড়ি বিয়োগ করতে হবে কুড়ি যোগ করে পঁয়ত্রিশ হয়েছে তাহলে সেই সংখ্যাটা কত হবে সেই সংখ্যাটা হবে পঁয়ত্রিশ থেকে কুড়ি বিয়োগ তাহলে আমরা পঁয়ত্রিশ থেকে আমরা কুড়ি বিয়োগ করে নেব প্রথম কত হচ্ছে পনেরো আমরা এখানে বসাবো পনেরো ঠিক আছে এইবার পনেরো যদি করি তাহলে হয়ে আছে দেখো পনেরোটা এসেছে কি করে পনেরোটা এসছে একের দিন গুণ করে পনেরো এসেছে কোনো একটা সংখ্যার সঙ্গে একের দিন গুণ করে তারপরে পনেরো এসেছে ঠিক আছে তাহলে আবার যদি ফিরে যেতে যাই এটা যেমন আমরা বিয়োগ করলাম যোগ ছিল বিয়োগ করলাম তেমনি এটা গুণ আছে তাহলে আমাদের কি করতে হবে ভাগ করতে হবে কাকে ভাগ করব পনেরোকে এক তিন দিয়ে ভাগ করব পনেরোকে এক একটা সংখ্যাকে গুণ করে আমার এক দিন গুণ করে পনেরো এসছে তাহলে আমরা একে তিন দিয়ে আবার ভাগ করে দেবো পনেরোকে তাহলে পনেরোকে আমরা কত দিয়ে ভাগ করব পনেরো ভাজি আমাদের হবে একের দিন ঠিক আছে তাহলে আসবে কত পনেরো গুণ তিনের এক তাহলে হচ্ছে কত পনেরো দিনে পঁয়তাল্লিশ ঠিক আছে তাহলে আমাদের এই সংখ্যাটা হবে পঁয়তাল্লিশ এখানে আমাদের বসবে পঁয়তাল্লিশ তাহলে অতএব আমরা লিখতে পারি সংখ্যাটি সংখ্যাটি হবে ঠিক আছে তো তোমরা প্রথমে কি করবে প্রথমে এই বিয়োগটা করে নেবে প্রথমে এক নম্বর করবে বিয়োগটা পঁয়ত্রিশ থেকে প্রথম কুড়ি বিয়োগ এটা লেখার দরকার না এটা তোমাদের বোঝানোর জন্য বললাম প্রথমে লিখবে পঁয়ত্রিশ বিয়োগ কুড়ি পনেরো হলো সেই পনেরোকে একে তিন দিয়ে ভাগ করলাম তাহলে আসবে আমাদের পঁয়তাল্লিশ তোমরা শুধু এই দুটো করবে এই বক্স দুটো করবে এবং লেখাটা এটা লিখবে মানে এটা এক নাম্বার তারপর এটা দু নাম্বার তারপর তোমরা এটা লিখে নেবে ঠিক আছে তো চলো এরপরের অঙ্কটা আমরা দেখে নিচ্ছি তো চলো এবার চায়ের দিকে কয়ের অঙ্কটা দেখে নিচ্ছি চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বারো আঠেরো আর তিরিশ দ্বারা বিভাগ বিভাজ্য হবে তো এটা আবার পূর্ণবর্গ সংখ্যা চেয়েছে বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা চেয়েছে যেটা বারো আঠেরো এবং তিরিশ দ্বারা বিভাজ্য তো দেখো কোনো সংখ্যা কত কতগুলো সংখ্যা দিয়ে যদি বিভাজ্য থাকে তাহলে আমরা কি করি সেটা লস আগু করে নিই ঠিক আছে আমরা এখানে লস আগু করে নেব বারো আঠেরো আটত্রিশ ঠিক আছে তো এটা আমরা লস আগু প্রথম লসও করছি দেখো দুই দিয়ে যাবে দুই ছয় বারো দুই নয় আঠেরো দুই এখানে হচ্ছে আমাদের পনেরো ঠিক আছে তো দুই পনেরো হচ্ছে আমাদের এখানে তিরিশ আবার দেখো এখানে তিন দিয়ে যাবে তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন পাঁচে পনেরো এবার লসাগুর সমান কত লিখবো আমরা লসাগুর সমান লিখব দুই গুণ আবার এখানে এই তিন গুণ দুই গুণ তিন গুণ পাঁচ এবার এটা থেকে আমরা কত লু পাচ্ছি লক্ষুটা দেখো আমরা পাবো তিন দুয়ে ছয় ছয় দিয়ে বারো বারো তিন ছত্রিশ

একশো আঠেরো একশো আশির সঙ্গে যেন আমরা দুই গুণ করি মানে তিনশো ষাট পাই সেটাও কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে যেগুলো এই পূর্ণবর্গ সংখ্যা মানে বারো আঠেরো ত্রিশ দিয়ে ভাগ করে মিলবে কিন্তু এক্ষেত্রে আমাদের পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে তাহলে পূর্ণবর্গ সংখ্যা বের করতে হলে আমাদের কি করতে হবে আমাদের দেখতে হবে এই যে লসগুটা লিখেছি সেখানে জোড়া জোড়া সংখ্যা ধরতে হবে এরকম দুই পাচ্ছি দুই পাচ্ছি তিন পেয়েছি তিনও পেয়েছি কিন্তু পাঁচ কিন্তু আমাদের এখানে একটা রয়েছে ঠিক আছে তো পাঁচ তাহলে আমাদের এখানে আরেকটা প্রয়োজন কী রয়েছে আরেকটা প্রয়োজন রয়েছে পাঁচ ঠিক আছে তাহলে আমার সব পূর্ণবর্গ করতে হলে সব জোড়া জোড়া ধরতে হয় দেখো এই পাঁচের সঙ্গে আমরা কি করব এখান থেকে আরেকটা পাঁচ যোগ গুণ করে দেবো ঠিক আছে এই পাঁচটা আমরা গুণ করব ঠিক আছে তা তবে কিন্তু আমাদের পূর্ণবর্গ সংখ্যা আসবে অর্থাৎ একশো আশিকে যদি আর পাঁচ দিয়ে গুণ করি তবে সেটা পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তো চলো একশো আশিকে আমরা পাঁচ দিয়ে একবার গুণ করে নিচ্ছি পাঁচে শূন্য শূন্য আট পাঁচ চল্লিশে আট পাঁচ চল্লিশ হাতে থাকে চার আর পাঁচ আগে পাঁচ আর চারে হচ্ছে নয় তাহলে হচ্ছে নশো তাহলে আমাদের করতে হবে লসাগুর সঙ্গে আমরা কত গুণ করছি আর পাঁচ গুণ করে নিচ্ছি তাহলে হয়ে যাবে এই পাঁচটা আমরা গোল করে দেবো ঠিক আছে কারণ এটার সঙ্গে পাঁচ গুণ করতে হবে বা আমরা এখানে লিখে নিতে পারি পূর্ণবর্গ সংখ্যা করতে হলে একশো আশিকে একশো আশিকে কী গুণ করতে হবে কী করতে হবে পাঁচ দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে হবে নাও সংখ্যাটি অতএব সংখ্যাটি লিখবো অতএব সংখ্যাটি হবে একশো আশি গুণ পাঁচ সমান হয়ে আছে নশ যা পূর্ণবর্গ ঠিক আছে এখানে অঙ্কটা কিন্তু সেরকম বলা ছিল যে চার অঙ্কের পূর্ণবর্গ হতে হবে এটা আমি মিস করে গেছি চার অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা বের করতে হবে কিন্তু এখানে হলো তিন অঙ্ক হয়ে আছে 900 আছে তিন অঙ্ক এবার আমরা এই যে 900 পেলাম এই 900 আমরা চার অঙ্ক করতে হলে আমাদের কি করতে হবে দেখো চার অঙ্কের আবার বলেছে চার অঙ্কের বৃহত্তম হতে হবে চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ হতে হবে এইবার আমাদের এই 900 আমাদের আমরা গুণ করে করে দেখতে হবে যে চার অঙ্ক পর্যন্ত চার অঙ্কে সবচেয়ে বৃহত্তম সংখ্যা কত রয়েছে দেখো আমাদের কিসেরভাবে কীভাবে গুণ করতে হবে নশোকে এবার আমরা পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করবো মানে চার দিয়ে গুণ করতে হবে তারপর আমাদের কত দিয়ে গুণ করতে হবে নশোকে আমাদের গুণ করতে হবে তিন নয় দিয়ে গুণ করতে হবে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে তারপর দেখো নশোকে আমরা করতে হবে আমাদের কত রয়েছে এরপরে পূর্ণবর্গ সংখ্যা রয়েছে চার ষোলো দ্বিগুণ করতে হবে আবার নশোকে আমরা কত দি গুণ করবো পঁচিশ দিয়ে গুণ করবো এইভাবে পরপর পরপর কিন্তু আমরা গুণ করতে করতে যেতে হবে এবং দেখতে হবে সর্বোচ্চ সংখ্যা কত আছে অর্থাৎ চার অঙ্কের সর্বোচ্চ বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটা আমাদের দেখতে হবে ঠিক আছে তো দেখো এক্ষেত্রে আমাদের প্রত্যেকটা গুণ করে দেখো কত হচ্ছে নয় চার ছত্রিশ চার অঙ্ক এসেছে কিন্তু চার অঙ্ক এরপর আসছে কি কি নয় নয় একাআশি হচ্ছে শূন্য শূন্য ষোলো দিই গুণ করো ষোলো দিয়ে গুণ করলে দেখো হয়ে যাবে তো দেখো ষোলো নয় হচ্ছে একশো চুয়াল্লিশ তারপরে দুটো শূন্য বসবে এটাও ক অঙ্ক হয়ে আছে দুই দুই চার একে পাঁচ তাহলে চার অঙ্কের সবথেকে বড়ো পূর্ণ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা কত আসছে এইট ওয়ান জিরো জিরো ঠিক আছে তো এটা আমরা লিখে নেব অতএব চার অঙ্কের পূর্ণবর্গ সংখ্যাটি হবে এইট ওয়ান জিরো জিরো ঠিক আছে তো এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে তো দেখো এখানে বলেছে নশোকে চার দিয়ে গুণ করলাম সেটা ছত্রিশও পেলাম নয় দিয়ে গুণ করবো মানে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করতে হবে আমাদের তবে কিন্তু আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো ঠিক আছে তো দেখো তাহলে তোমরা কী কী করবে প্রথমে লশকো করে নেবে লশোটা বের হচ্ছে একশো আশি একশো আশিকে লিখবে একশো আশিকে পাঁচ দিয়ে গুণ করলে পূর্ণ সং পূর্ণবর্গ সংখ্যা হবে তাহলে সংখ্যাটি হচ্ছে কত নশো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কিন্তু নশো যে পূর্ণবর্গ সংখ্যা হলো সেটা তো চার অঙ্কের নয় তিন অঙ্কের সংখ্যা তো চার অঙ্ক করতে হলে কি করতে হবে নশও তোমার মাধ্যমে গুণিতক বের করতে হবে মানে পূর্ণবর্গ সংখ্যা দিয়ে গুণ করে যে গুণিতকগুলো পাবো সেইগুলোকে আমরা বের করতে হবে ঠিক আছে তো দেখো আমার প্রথমে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে চার তারপরে নয় তারপরে ষোলো এইভাবে গুণ করতে করে যেতে হবে ঠিক আছে পূর্ণবর্গ সংখ্যা মানে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে চার নয় ষোলো পঁচিশ এইভাবে তো দেখো আমাদের তিনটে গুণ করলেই কিন্তু হয়ে যাচ্ছে এখানে নশোকে চার দিয়ে গুণ করলাম ছত্রিশশো পেলাম নশোকে নয় দিয়ে গুণ করলাম একাশি একাশি শো মানে আট হাজার একশো পেলাম আর এদিকে দিকে নশোকে ষোলো দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের এখানে হচ্ছে চোদ্দো হাজার চারশো পেয়েছি ঠিক আছে তো চোদ্দ হাজার চারশো কিন্তু আমাদের নিতে হবে চার অঙ্ক ঠিক আছে তো চার অঙ্ক সংখ্যা পেয়ে যাচ্ছি সব থেকে বড় বৃহত্তম সংখ্যা পাচ্ছি ঠিক আছে তো এটাই হচ্ছে এর পরের অঙ্কটা দেখা যাচ্ছে চাঁদে কয়ের অঙ্কটা চাঁদার সাহায্যে বাহাত্তর ডিগ্রি কোন আঁকো পেন্সিল কম্পাসের সাহায্যে কোনটিকে সমদ্বিখণ্ডিত করো চাঁদা দিয়ে মেপে কোন দুটির মান লেখো তো চলো আমরা খাতার মধ্যে করে নিচ্ছি এটা কারণ এটা চাঁদা এবং কম্পাসের ব্যাপারের ব্যাপার রয়েছে তো চলো আমরা খাতার মধ্যে করে নিচ্ছি তো দেখো আমরা এখানে চাঁদার সাহায্যে আমরা একটা বাহাত্তর ডিগ্রি কোন এঁকে নিচ্ছি তো আমাদের প্রথমে কম্পাসটা একটা ফুটকি নিয়ে সেখান থেকে একটা দাগ কেটে নেব এখানে দিয়ে মানে এখানে আমরা কি করতে হবে বাহাত্তর ডিগ্রি তো এখানে দেখতে পাচ্ছ সত্তর সত্তর পরে একাত্তর বাহাত্তর ঠিক আছে আমরা এখানে ফুটকিটা দিয়ে দিলাম তো এটা হয়ে যাচ্ছে আমাদের বাহাত্তর ডিগ্রি কোন ঠিক আছে তোমরা এইভাবে এখানে নেবে বাহাত্তর ডিগ্রি কোন এবার এই দিকটা তোমরা একটু বাড়িয়ে নেবে ঠিক আছে কারণ কোনো মাপ বলেনি তা তার জন্য আমরা একটু বড়ো করে করে নেবো এবার আমাদের কম্পাস লাগবে তো কম্পাসটা আমরা সেট করে নিচ্ছি এবার এই কোণটাকে আমাদের সমাধিখণ্ডিত করতে হবে সমাধিখণ্ডিত করা মানে বাহাত্তর ডিগ্রি কোনকে আমরা দুই ভাগে ভাগ করব ঠিক আছে তো চলো সমদ্বিখণ্ড করে নিচ্ছি একটা যে কোনো মাপ নিয়ে আমরা কি করব এখান থেকে একটা করে নেবো এরকম হবে বৃত্তচাপ আঁকার পরে এখান থেকে যে এই দূরত্বটা অর্থাৎ এইখানে বসিয়ে আমরা ঠিক এই দূরত্বটা নিয়ে নেবো তো দেখো আমরা পেয়ে আছি দূরত্বটা তো এই দূরত্বটা নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ করবো আর এখানে বসিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ করব এই যে বিন্দু পেলাম সেই বিন্দুর সঙ্গে আমরা এই কোনটা যোগ করব তো দেখো ওই বিন্দু থেকে আমরা এই কোনটা যোগ করে নেব তো দেখো এই হচ্ছে আমাদের সমধিখণ্ড তো বাহাত্তর ডিগ্রিকে আমরা যদি ভাঙি তাহলে আমাদের কত আসবে তাহলে এখন এখানে নাম দিয়ে দেবো এ এখানে বি এখানে সি এখানে ডি তাহলে আমরা লিখব কোন এবি সমান বাহাত্তর ডিগ্রি এই কোনটা প্রথম বাহাত্তর ডিগ্রি ছিল সমধিখণ্ডকে সম ডি খণ্ডকোচে বি ডি যা কোনটিকে দুটি ভাগে ভাগ করেছে ঠিক আছে তোমরা এই কথাটা লিখবে ঠিক আছে এবং দুটো কোন উৎপন্ন করেছে এবং কোন ডি ও কোন ডিবি উৎপন্ন হয়েছে অতএব কোন ডি সমান কোন ডি বি সি সমান হবে বাহাত্তরকে দুই ভাগ করলে কত হচ্ছে বাহাত্তর বাই দুই সমান হচ্ছে ছত্রিশ ডিগ্রি অর্থাৎ লিখবো কোন ডিগ্রি এবং কোন ডিবি সমান ছত্রিশ ডিগ্রি তো এটা হচ্ছে আনসার তোমরা এইভাবে কিন্তু লিখবে ঠিক আছে তো চলো এখানে তোমাদের ভিডিও শেষ হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুর সঙ্গে শেয়ার করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো আজকের মতো টাটা গুড বাই